এটা যদি সাকিব ভাই বলতো, শাবনূর বলতো, পূর্ণিমা বলতো, ফেরদৌস ভাই বলতো, তাও নেওয়া যেত। রওশন আড়াইটা ছবি করে মানে হয়েছে সাইড নায়ক, তো সে যদি ডিরেক্টরকে ডিরেকশন দেয়, এই নায়কের ভবিষ্যৎ কি? প্রযোজক পরিচালক মিলে ডিসাইড করে ছবিটা কখন হলে গেলে ভালো হবে, নায়ক নায়িকা কখনো ডিসাইড করে না। হ্যাঁ, এখন একটু শৌখিনতায় অনেক প্রযোজক নায়ক নায়িকা নিয়ে বসে একটু পোস্টার ডিজাইন করে, সেটা ভিন্ন কথা। নিজেদের মধ্যে অনেক ভালো মিলটিল থাকলে, বন্ধুত্বপূর্ণ স্বভাব থাকলে তখন দেখা যায় তুমি চলে আসো, তুমি চলে আসো, আমরা পোস্টার ডিজাইন করতেছি, আসো দেখি। কিন্তু এটা কোথাও লেখা নাই, কোনো সংবিধানে বা কোনো ইসে, প্রযোজক সমিতি বা ডিরেক্টর সমিতিতে বা শিল্পী সমিতিতে কোথাও লেখা নাই যে ছবি করলে পোস্টার বানানোর জন্য নায়ক নায়িকার মতামত লাগবে। তারা বলবে, তারা স্টিল ফটোশ্যুট দিবে। তারপরে স্টিল ফটোশ্যুট কোন ছবির জন্য তৈরি হয়, কোন ছবির জন্য, যেগুলো অ্যাকশান মুভি হয়, অ্যাকশানের সাথে জড়িত বা ইয়ে, এটা মুক্তিযুদ্ধ একটা ভিত্তিক একটা ছবি, এটার ফটোশ্যুট যেমন শুটিং প্লেসে হয়েছে ওই স্টিল ছবিটা নিয়েই আমরা ডিজাইনারকে দিব, তারা কম্পোজ করে সুন্দর করে ছবিটা বের করে আমাদেরকে 8টা 10টা 20টা প্যাটার্ন দেখাবে, ওখান থেকে আমরা সিলেক্ট করে একটা ছবি দিব। এই ছবিটা দেওয়ার পরে রশন বলেছে, আমার ছবি ভালো হয় নাই, স্টিল শ্যুট করা হয় নাই, এই ছবি আপনি আমি দিতে পারবো না মানিক ভাই, আপনি ছবি পাল্টান। ডিরেক্টরকে যদি নায়ক বলে আপনি ছবি পাল্টান, রশন একটা ছবিতে সাইড নায়কের কাজ করেছে কলকাতায় দেবের পাশে, জানেন তো, আর একটা ছবি ছিল রক্ত, সম্ভবত এটা জাজ থেকে রিলিজ পেয়েছিল, এরপরে করলো আমার ছবিটা, তাই না? তো এরপর আর একটা ছবি মানে ববির সাথে মানে শুটিং করেছিল, যাই হোক, তারপরে আমার ছবিটা করেছে। তা দুইটা আর ওই হাফ ধরলাম, আড়াইটা ছবি করে মানে হয়েছে সাইড নায়ক, তো সে যদি ডিরেক্টরকে ডিরেকশন দেয়, এই নায়কের ভবিষ্যৎ কি, প্লাস না মাইনাস, আপনি বলেন। এটা পাল্টান, এই ছবি থাকলে আমি পোস্টার আমি শেয়ার দিব না, এটা যদি সাকিব ভাই বলতো, শাবনূর বলতো, পূর্ণিমা বলতো, ফেরদৌস ভাই বলতো, তাও নেওয়া যেত। রওশন, আমি শুধু আমার ছবির নায়ক নায়িকা নিয়েই বলেছি, রওশন এবং মাহি, আমি FDC-র আর একটা নায়ক নায়িকা নিয়েও বলিনি, কারণ সবাইকেই কম বেশি চিনি, সবাই খুব ভদ্র, সবার সাথে আমার কথা হয়, সবাই খুব পোলাইট, কারোর মধ্যে এত অহমিকা নাই।